সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা বাচ্য। বাচ্যর ব্যুৎপত্তিগত অর্থ হল বচ যুক্ত যত। এই বাচ্য কথার অর্থ হল বাচন ভঙ্গি। তো বাচ্য সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদের কতগুলো প্রশ্নের উত্তর আমাদেরকে খুঁজে নিতে হবে বা জেনে নিতে হবে, তাহলেই আমরা পরিষ্কার বাচ্য সম্পর্কে ধারণা করতে পারব। বাচ্য সম্পর্কে জানতে গেলে প্রথম প্রশ্ন হচ্ছে কর্তা কি। ছোটবেলা থেকে আমরা জেনে আসছি কর্তা কি। দেখো, বাক্যের যে প্রধান তাকেই বলা হয় কর্তা, ঠিক আছে? বাক্যের যে প্রধান অংশ তাকেই বলা হয় কর্তা, অর্থাৎ বাক্যের যে কাজ করে সেই হচ্ছে কর্তা। কর্ম কি না কর্তা, বাক্যের কর্তা যে কাজ করে তাকে বলা হচ্ছে কর্ম, ঠিক আছে? বাক্যের কর্তা যে কাজই করুক না কেন সেটাই হচ্ছে কর্ম। এই কর্ম আবার বিভিন্ন রকমের আছে, সকর্মক, অকর্মক, দ্বিকর্মক, ঠিক আছে? সকর্মক কি মানে যে বাক্যের কর্ম থাকে সেটা হচ্ছে, যে কর্তার কর্ম থাকে সেটা হচ্ছে সকর্মক, যে কর্তার কর্ম থাকে না সেটা হচ্ছে অকর্মক, আবার কোনো কোনো কর্তার দুটো কর্ম থাকে সেটা হচ্ছে দ্বিকর্ম, ঠিক আছে? এগুলো জানতে হবে। তারপর আসি ক্রিয়া কি, ঠিক আছে? তারপর আসি আমরা ক্রিয়া কি, যে পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় সেটা হচ্ছে ক্রিয়া, অর্থাৎ বাক্য। আমি এবার উদাহরণ নিচ্ছি, আমি কাজটি নিজের হাতে করেছি, ঠিক আছে? তাহলে কাজটি কে করেছে? আমি করেছি। অতএব এই আমি হচ্ছে কর্তা, ঠিক আছে? বাক্যের কর্তা হলো আমি, ঠিক আছে? এবার কর্তা কি করছে না কাজ করছে, অতএব কাজটা হলো কর্ম, ঠিক আছে? আর করেছি এটা হচ্ছে ক্রিয়া। তাহলে এই বাক্যের প্রধান কে হচ্ছে কিনা আমি, তাহলে কাজটা কে করেছে আমি, আমি হচ্ছে কিন্তু এখানে প্রধান এবং কর্তা, ঠিক আছে? এবার পরের বাক্য দেখো, কাজটা আমার দ্বারা, এই আমার নিজের হাতে করা, কাজটা আমার হাত নিজের হাতে করা, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি নিজের হাতে করা কাজটা, তাহলে এটা হচ্ছে কর্ম, ঠিক আছে? তাহলে কর্তা গেল কোথায়? কার নিজের হাতে করা? আমার। এটাও হলো কর্ম। কি করে না ক্রিয়াপদকে কে কাকে কার দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসে সেটা হচ্ছে কর্ম। ঠিক আছে, অর্থাৎ কি না এই ক্রিয়াপদের সঙ্গে, এখানে সম্বন্ধ পদে ক্রিয়াপদের সঙ্গে কিন্তু সরাসরি আমারের কোনো সম্পর্ক নেই, এটা বলা যেতে পারে। কর্ম বললে হয়তো সামান্য ভুল হতে পারে, তো সেই জন্য এটাকে সম্বন্ধ বলাই ভালো, ঠিক আছে? আমরা কারক যখন করেছি তখন আমরা সম্বন্ধটা জেনেছি, ক্রিয়াপদের সঙ্গে কিন্তু আমারও কিন্তু সরাসরি কোনো সম্পর্ক নেই, সম্পর্ক আছে কার? নিজের হাতে করা, ঠিক আছে? হলো, তাহলে এখানে কাজটা আমার নিজের হাতে করা, তাহলে এখানে বাক্যের প্রধান কে বলছে? কাজটা, ঠিক আছে? এখানে তাহলে বাক্যের প্রধান কে? কাজ, অর্থাৎ কিনা কর্তা রূপে কাজ করছে কর্ম, ঠিক আছে? কর্তা রূপে কাজ করছে কর্ম, এখানে হচ্ছে কর্ম প্রধান, ঠিক আছে? আগের বাক্যে যেমন কর্তা প্রধান, এখানে হচ্ছে কর্ম প্রধান। এইবার দেখো পরের বাক্যে, কাজটা আমার করা, কাজটা আমার করা, ঠিক আছে? তাহলে এখানে দেখো করা, অর্থাৎ কিনা এখানে কর্ম বা সম্বন্ধ এদের কোনো রকম অর্থ প্রকাশ পাচ্ছে না, এখানে অর্থ প্রকাশ পাচ্ছে কার? ক্রিয়া, ঠিক আছে? এই বাক্যে প্রধান কে না ক্রিয়া হচ্ছে এই বাক্যে প্রধান, ঠিক আছে?
এখানে কিন্তু এই করার অর্থটাই কিন্তু গুরুত্ব পাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ এই বাক্যে প্রধান হচ্ছে ক্রিয়া, বুঝা গেল? তাহলে আমরা এখানে দেখো তিন একই বাক্যকে তিন রকম ভাবে আমরা পেয়েছি, অর্থাৎ একটা বাক্যকে তিন ভাবে আমরা প্রকাশ করেছি, ঠিক আছে? এই যে প্রকাশ মাধ্যম হচ্ছে এটাকেই বলা হচ্ছে বাচন ভঙ্গি। একটা বাক্যকে যখন আমরা এরকম বিভিন্নভাবে প্রকাশ করি সেটাকেই বলা হচ্ছে বাক্য, এই বাচ্য, ঠিক আছে? দেখো সেই বাচ্য মানে কি, কখনো কখনো কর্তা সে প্রধান হয়ে যাচ্ছে, কখনো কখনো কর্ম প্রধান হচ্ছে, কখনো কখনো ক্রিয়া প্রধান হচ্ছে, ঠিক আছে? এবার আরেকটা বাক্য দেখো, দেখো বাঁশি বাজে, বাঁশি বাজে, এই বাক্যে কর্তা কে? কর্তা কিন্তু হচ্ছে কি না, কর্তা কে? বাঁশি, ঠিক আছে? বাঁশি কর্তা বোঝাচ্ছে, তাহলে কে বাজে? বাঁশি বাজে, তাহলে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসে সেটা কর্তা। কিন্তু এখানে বাঁশি কি নিজে নিজে বাজে? বাজে না, কেউ একজন বাজে, অতএব বাঁশিটা হচ্ছে এটা হচ্ছে কর্ম, কিন্তু কর্তা না থাকার জন্য সে কিন্তু কর্তারূপে কাজ করছে, ঠিক আছে? অতএব বাঁশিটা কর্ম আবার হচ্ছে কর্তা, ঠিক আছে? এ দেখো, এই যেমন ধরো, পরে আমি উদাহরণ দিয়েছি, যেমন ধরো গ্লাসটা ভেঙে গেল, এই গ্লাস কি একা একা ভাঙে? সে তাকে কেউ তাকে আঘাত দিলে তবে তো সে ভাঙে, তাই না? অর্থাৎ গ্লাসটা হচ্ছে কর্ম, কিন্তু এখানে গ্লাস ভেঙে গেল, তার মানে কি সে গ্লাসটা কর্তা? তাহলে যেটা কর্ম সেটাই কর্তা, ঠিক আছে? এইভাবে দেখা গেল আমরা চার ধরনের বাচ্য আমরা পেলাম। তাহলে বাক্য বাচ্য আমরা কাকে বলবো? দেখো ক্রিয়ার যে রূপ ভেদ বাক্যে কর্তা কর্ম বা ক্রিয়ার ভাবের প্রাধান্য নির্দেশ করে তাকে বাচ্য বলে, ঠিক আছে? অর্থাৎ কি না, দেখো বাচনভঙ্গির পরিবর্তনে ক্রিয়ার যে রূপের পার্থক্য ঘটে, ঠিক আছে? বাচনভঙ্গি অর্থাৎ আমাদের কথা বলার ধরনের সঙ্গে সঙ্গে ক্রিয়ার পদের যে রূপের পরিবর্তন ঘটে, আবার বাক্যের যে কাঠামোর মানে বাক্যের যে পরিকাঠামোর যে সামান্য পরিবর্তন ঘটে তাকেই বলা হচ্ছে বাচ্য। আবার কখনো কখনো দেখা যাচ্ছে কর্তা কখনো কর্ম কখনো ক্রিয়া প্রাধান্য পাচ্ছে, এই যে বৈশিষ্ট্যগুলো এটাকেই বলা হচ্ছে বাচ্য। দেখুন বাক্যের কাঠামো কীরকম, দেখো আমি কাজটি নিজের হাতে করেছি, এটা একটা বাক্য ছিল, সেটাই আবার দেখো কর্ম প্রধান হয়ে গেল, বাক্যের কাঠামোটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল, কাজটা আমার নিজের হাতে করা, ঠিক আছে? আবার দেখো ক্রিয়া যখন প্রধান হলো তখন কী হলো, কাজটা আমার করা। তাহলে মানে ক্রিয়ারও যেরকম পরিবর্তন হচ্ছে, দেখো করেছি করা, হ্যাঁ করা করা, ক্রিয়ারও যেমন পরিবর্তন হচ্ছে তেমনি কিন্তু বাক্যের কাঠামোরও পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? এই এই ধরনটাকে বলা হয় বাচ্য, ঠিক আছে? আচ্ছা এইবার আমরা আসি বাচ্যের শ্রেণীবিভাগ। দেখো বাচ্যকে চার ভাগে ভাগ করা হয়, এক কর্তৃবাচ্য, দুই কর্মবাচ্য, তিন ভাববাচ্য, চার কর্মকর্তৃবাচ্য, ঠিক আছে? কর্মকর্তৃবাচ্য এই মোট চারটে ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? এবার আসি কর্তৃবাচ্য, দেখো এবার আসি কর্তৃবাচ্য, ঠিক আছে? কর্তৃবাচ্য যে বাচ্যে কর্তা প্রধান এবং কর্তাই ক্রিয়াকে ক্রিয়াপদকে নিয়ন্ত্রিত করে তাকে বলে কর্তৃবাচ্য, ঠিক আছে? যে বাচ্যে কর্তা প্রধান, ঠিক আছে, কর্তাই প্রধান এবং কর্তাই ক্রিয়াপদকে নিয়ন্ত্রিত করে তাকে বলা হচ্ছে কর্তৃবাচ্য। দেখো যেমন মা বই পড়ছে, মা কর্তা, কাজটা মাই করছে, সে এখন চিঠি লিখছে। দেখো আমি গল্পটা জানি, পুলিশ চোর ধরেছে,
ঠিক আছে, এখানে প্রত্যেকটা কর্তা মা, সে, আমি, পুলিশ, ঠিক আছে, এরাই ক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে এবং বাক্যের এরাই প্রধান, তাই এটা হচ্ছে কর্তৃবাচ্য। এবার আসি কর্মবাচ্য। দেখো, যে বাচ্যে কর্মপ্রধান, ঠিক আছে, এবং কর্মই ক্রিয়াপদকে নিয়ন্ত্রিত করে তাকে বলে কর্মবাচ্য। হলো, মানে যে বাচ্যে কর্মপ্রধান, কর্তৃবাচ্যে কর্তা প্রধান, কর্মবাচ্যে কর্মপ্রধান, ঠিক আছে, এবং এই কর্মই ক্রিয়াপদকে নিয়ন্ত্রণ করবে তাকেই বলা আছে কর্মবাচ্য। যেমন উদাহরণ দিই, আমি আগের উদাহরণ দিয়েছিলাম, দেখো মা বই পড়ছে, ঠিক আছে, সেখানে কি হলো, দেখো মাটা হয়ে গেল মায়ের বই পড়া হচ্ছে, ঠিক আছে। আবার এটাকে আগে আরেকভাবে বাস করা প্রকাশ করা যায়, সেটা হচ্ছে মায়ের দ্বারা বই পড়া হচ্ছে। সে চিঠি লিখছে, এখানে হয়ে গেল কি, তার এখন চিঠি লেখা হচ্ছে, সেটা তার হয়ে। আবার আমরা বলতে পারি তার দ্বারা এখন চিঠি লেখা হচ্ছে। যেমন আমি গল্পটা জানি, আমার গল্পটা জানা, ঠিক আছে। আবার আরেকভাবে প্রকাশ করা যায়, পুলিশ কর্তৃক চোরটি ধৃত হয়েছে, পুলিশ চোরটিকে ধরেছে, পুলিশ কর্তৃক চোরটি ধৃত হয়েছে, ঠিক আছে। এখানে তাহলে আমরা বুঝতে পারলাম, মানে কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য পরিণত করতে গেলে কী করতে হবে, ঠিক আছে। অর্থাৎ কি না, বাক্যের যেটা কর্তা থাকবে, কর্তৃবাচ্যের কর্তার সঙ্গে র বা এর বিভক্তি যোগ করে দিতে হবে, দিয়ে বাক্য তৈরি করতে, অথবা, এবং সবচেয়ে মনে রাখার জন্য সবচেয়ে সুবিধা হচ্ছে যে কর্তার র বা এর বিভক্তি যোগ করে তার সঙ্গে দ্বারা দিয়ে কর্তৃক, এই তিনটে যদি অনুসর্গ যোগ করা যায় তাহলে কিন্তু কর্মবাচ্য থেকে, এই কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য রূপান্তরিত হয়ে যাবে, ঠিক আছে। মানে এটা হচ্ছে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য রূপান্তরিত করার পদ্ধতি কিন্তু, ঠিক আছে। আবার অনুরূপভাবে, মানে কর্মবাচ্য থেকে যদি আমরা কর্তৃবাচ্য করতে যাই তখন কী করব, এই যে র এর বিভক্তি বা দ্বারা এগুলোকে, অনুসর্গগুলোকে, এগুলোকে আমরা তুলে দেবো, দিলেই তখন কিন্তু সেটা কর্তৃবাচ্য হয়ে যাবে। এবার আসি ভাববাচ্য। দেখো ভাববাচ্য, দেখো ভাববাচ্য তাহলে কী হবে, যে বাচ্যে ক্রিয়ার, ক্রিয়ার অর্থ বা ভাব প্রধান এবং ক্রিয়াই বাক্যকে নিয়ন্ত্রিত করে তাকে বলা হয় ভাববাচ্য। এতক্ষণে আমরা দেখেছি কর্তা নিয়ন্ত্রণ করছিল বাক্যে, বাক্যকে কর্ম নিয়ন্ত্রণ করছিল, এবং ভাববাচ্যের ক্ষেত্রে কিন্তু কী হবে না, ক্রিয়াই বাক্যকে নিয়ন্ত্রণ করবে এবং ক্রিয়ার অর্থ প্রধান হবে, ঠিক আছে, তাকেই বলবো আমরা ভাববাচ্য। দেখো এবার ভাববাচ্য বিভিন্ন রকমের হয়, তাই যতগুলো রকমের হতে পারে তার উদাহরণ আমি এক এক করে দিয়ে দিয়েছি। দেখো, আর কতক্ষণ বসে থাকা হবে, ঠিক আছে। দেখো, মহান হওয়া কি সোজা কথা, ওর কাজ মিটল, এখন তাহলে ওঠা যাক, আমাকে কালই কলকাতায় যেতে হবে। মোটামুটি এই পাঁচ ধরনের আমাদের ভাববাচ্য হতে পারে, ঠিক আছে। অর্থাৎ কিন্তু ভাববাচ্য করতে গেলে কী করতে হবে না, ক্রিয়াপদের শেষে কিন্তু সবসময় মনে রাখতে হবে এই যে হবে, হয়, হোক, এটা যুক্ত হবে, ঠিক আছে। এবার কখনো হচ্ছে যাক, ঠিক আছে, কখনো হচ্ছে যাক, ঠিক আছে, তারপর ওই হওয়ার ক্ষেত্রে ওই সেই একই সাধু ভাষায় লিখলে হোক, ঠিক আছে, এইগুলো কিন্তু একদম শেষে থাকবে, তবেই সেটা কিন্তু ভাববাচ্য হবে। এখানেই কিন্তু সকর্মক, অকর্মক, দ্বিকর্মক ক্রিয়ার বিষয়গুলো, এই কর্মের বিষয়গুলো এখানে কিন্তু এসে যায়, ঠিক আছে। অর্থাৎ কি না, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য যখন আমরা রূপান্তরিত করব, যেমন ধরো মা বই পড়ছে, এটা কী হবে, মায়ের বই পড়া হয়েছে, ঠিক আছে, মায়ের বই পড়া হয়েছে, এইগুলো আসবে, ঠিক আছে। পুলিশ চোর ধরেছে, তাহলে কী হবে, পুলিশের
চোর ধরা হয়, ঠিক আছে? যদি বলা হয় পুলিশ চোর ধরছে, তাহলে কি হবে? পুলিশের চোর ধরা হয়, ঠিক আছে? শেষে এইগুলো থাকবে, তবেই কিন্তু সেটা ভাববাচ্য হবে। এবার মাথায় রাখতে হবে যে বাক্য পরিবর্তন যখন করব, আমরা বাচ্য যখন পরিবর্তন করব, কিন্তু কোনো রকম বাক্যের অর্থের যেন কোনো রকম পরিবর্তন না হয়, শুধু বাচনভঙ্গিটা অর্থাৎ বলার ধরনটা পরিবর্তিত হবে, ঠিক আছে? তবে ক্ষেত্রে বলে রাখি, বাক্যে মানে বাংলা ভাষায় কর্তৃবাচ্যের ব্যবহার বেশি, কর্মবাচ্যের ব্যবহার যৎসামান্য আছে, কিন্তু ভাববাচ্যের ব্যবহার প্রায় নেই বললে শুধু কোনো কোনো ক্ষেত্রে লেখার প্রয়োগের ক্ষেত্রে দুই একটা পাওয়া যেতে পারে, ঠিক আছে? তাহলে এই পরিবর্তনগুলো আমরা জানি। এবার আসি কর্মকর্তৃবাচ্য, ঠিক আছে? আমি আগেই বলেছি যে বাচ্যে কর্তা উজ্জ থাকে এবং কর্মই কর্তৃপদ রূপে কাজ করে, ঠিক আছে, কর্মই কর্তৃপদ রূপে কাজ করে, তাকে কর্মকর্তৃবাচ্য বলে। মানে সব ক্ষেত্রে কি, কর্তা উজ্জ্ব থাকবে কিন্তু কর্ম কাজটা করবে। যেমন শাঁখ বাজে, আগেই বলেছিলাম বসে, জানালা খুলে গেল, ঠিক আছে, গ্লাস ভেঙে গেল, এই এই কর্মগুলো তো নিজে নিজে কাজ করতে পারে না, কর্তা এই কাজগুলো করে। কিন্তু এখানে কর্তা উজ্জ্ব থাকে অথচ কর্ম কর্তা রূপে কাজ করে, তাই এগুলোকে বলা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। দেখো, কর্মকর্তৃবাচ্যের পরিবর্তন হয় না, ওটা কেবলমাত্র সংজ্ঞা এবং উদাহরণ হিসাবে জানতে চাওয়া হয়, ঠিক আছে? কিন্তু কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য, কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য, এর পরিবর্তনটা হয়, ঠিক আছে? আশা করি আমি সহজে বোঝাতে পেরেছি। ভালো থাকবেন।